নওয়াই সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা নামের একটি ব্যতিক্রমী ধর্মী ও জনসচেতনতামূলক কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এই কর্মসূচির আওতায় শুক্রবার ভোর 6টায় শহরের মুক্তির মোড় থেকে হাঁটা শুরু করে প্রায় 3 কিলোমিটার হেঁটে শহরের বিহারী কলোনিতে গিয়ে শেষ হয়। এ সময় হাঁটার সাথে সাথে রাস্তার দুপাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় নওগাঁ পৌর মেয়র নজমুল হক ছনি, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের উপপরিচালক মুমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ সহ জেলা পর্যায়ে বিভিন্ন শাখার সরকারি কর্মকর্তা কর্মচারী, পৌর কাউন্সিলর, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতি শুক্রবার নওগাঁ শহরের এই কর্মসূচি পালন করা হবে। আমরা শুধু রকমের বড় কলবের পাইনি এবং অনেক অপরিষ্কার, এ রাবে ছেউ করে লে।